हेलो व्यूअर्स, जयश्री किचेने आरो एक रेसिपीते आपनादे सबाई के स्वागत। आज बनाबो बाटा माछेर झाल। बाड़ीते प्राय समय बाटा माछ आमरा सकलेई खेये थाकि आर खेतेओ किन्तु सकलेई भीषणी पछन्द करे। नानान रकम भावे एई माछटा सकलेई आमरा बानियेओ थाकि। आज आमी किभाबे बाटा माछेर झाल बानाई सेई भिडियोटी आपनादेर साथे शेयार करे नेब। चलुन देखे नेया जाक आमार आजकेर एई बाटा माछेर झालेर रेसिपी। आमी एखाने छटा बाटा माछ নিয়েছি আর মাছের সাইজগুলো কিন্তু বেশ বড়। মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। এবার এই মাছগুলোকে আমি ভেজে নেব। তার আগে মশলা তৈরি করে নেব। মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটোকে চার ভাগ করে কেটে নিয়েছি, আর এখানে 1.5 ইঞ্চি আদা নিয়েছি, কিন্তু পুরো আদাটা আমি দিচ্ছি না, 1 ইঞ্চির মতন দিয়ে দিলাম। मसला दिच्छी एखाने आमी 1/4 चा चामच दिलाम धनेर गुड़ो और हाफ चामचर मतन दिच्छी जिरेर गुड़ो। लंकार गुड़ो दिए दिच्छी हाफ चामच। झालटा अवश्य निजेदेर स्वाद मतन देबेन। एबार मिक्सिते मसलाटा आमी बेटे नियेछी, एकदम मिहि एकटा पेस्ट आमी तैरी करे नियेछी। मेन रान्नाय चले आसछी। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতন গরম করে নিয়ে এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারপাশে তেলটাকে লাগিয়ে দিচ্ছি। এবার তেলটা ভালো মতন গরম হয়ে গেছে আর একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। আমি তিনটে করে মাছ ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছগুলোকে উল্টে পাল্টে 2 মিনিট ধরে ভেজে নিলাম। খুব কড়া করে কিন্তু মাছগুলো আমি ভাজিনি। এবার মাছগুলো তুলে নিচ্ছে। বাকি মাছগুলোকেও আমি আবারো দিয়ে দিলাম। তারপরে একই রকম ভাবে মাছগুলোকে আবারো হাই ফ্লেমে 2 মিনিট ধরে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টে দিচ্ছি। এবার মাছগুলোকে আবারো তুলে আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। মাছগুলো তুলে নেয়ার পরে ওই তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করে নেব। আরো সামান্য একটু তেল দিয়ে দিলাম, যেহেতু মাছগুলো ভাজার পরে তেলটা একটু কমে গিয়েছিল। এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো জিরে আর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলার মিশ্রণটা। মশলাটাকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো মতন কষিয়ে নেব। মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো মতন মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলার সমস্ত জলটা শুকিয়ে গেছে আর তেলটা কিন্তু সেপারেট হতে শুরু করে দিয়েছে। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন। আমি কিন্তু মাছটা একেবারে শুকনো করব, তাই জলটার পরিমাণটা খুবই কম দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু ঝোলও রাখতে পারেন। গ্রেভিটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি আর ফুটিয়ে নেব 5-6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 5-6 মিনিট পরে মাছটা দেখুন গ্রেভিটা একদম শুকিয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আমাদের বাটা মাছের ঝাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর আলাদা একটা প্লেটের মধ্যে এই বাটা মাছের ঝাল সার্ভ করছি। গরম ভাতের সাথে যদি এই রকম বাটা মাছের ঝাল বানিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সাথে আর কিছুই লাগবে না এক থালা ভাত খেতে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই বানান আর বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে রেসিপিগুলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখন কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।